আরজিকর কাণ্ডের ঘটনা নিয়ে রাজ্য থেকে রাজনীতি জুড়ে তোলপাড়, ভয়ঙ্কর অবস্থা। ন্যায় বিচারের দাবিতে চলছে দীর্ঘদিন আন্দোলন। ধর্মতলার অবস্থান মঞ্চে জুনিয়র ডাক্তাররা আমরণ অনশনে বসেছে। অনশনের প্রায় 200 ঘন্টা অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও সরকারের পক্ষ থেকে এখনও কোনো সদর্থক বার্তা আসেনি। সোমবার শুরু হয়েছে ফের মুখ্য সচিবের সঙ্গে বৈঠক। ইতিমধ্যেই অনশনরত 4 জন জুনিয়র ডাক্তার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। তবে একের পর এক জুনিয়র ডাক্তার অসুস্থ হলেও তারা তাদের অবস্থানে অনড় থাকবেন। তাদের সমস্ত দাবি দেওয়া যদি না মানা হয়, সরকার যদি তাদের 10 দফা দাবি দেওয়া পূরণ না করে, তবে জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন চালু থাকবে। তাদের শারীরিক অবস্থার অবনতি হলেও তারা তাদের আমরণ অনশন থেকে সরবে না, এমনটাই জানিয়েছেন তারা। আজকে 9 দিন কাটলো, সকলের অবস্থারই স্বাস্থ্যের যে অবনতি ঘটছে, স্বাস্থ্যিক অবস্থার অবনতি ঘটছে। একটা কথা বলে নেওয়া জরুরি যে নর্থ বেঙ্গলে একজন নতুন অনশনকারী আজকে যোগদান করেছেন, ইএনটিবিজেডি শৌভিক। এবং সেই জায়গা থেকে আজকে আমাদের যে অনশনকারীরা এখানে রয়েছেন, যারা রয়েছেন, তাদের স্বাস্থ্যের অবনতি ঘটছে। তাদের মধ্যে দুজনের বিপি বেশ কম, ঠিক আছে, এবং রক্তে শর্করার মাত্রা কম, ইউরিনে কিটোনের মাত্রা সবারই 2+ দেখা দিয়েছে। এবং তনয়া পাজা, তার কিটোন বডি বেশ খানিকটা কম, কিন্তু উনি শারীরিকভাবে এখনও বা মানসিকভাবে ক্লিনিক্যালি এখনও ঠিক আছেন, মানসিকভাবেও দৃঢ় রয়েছেন। আমরা তার সাথে কথাবার্তা চালাচ্ছি এবং একটা আমাদের মেডিকেল টিম একটা শেখের সাথে রিপোর্ট, ওঙ্কার বাংলা।